হ্যালো পিওন আজ বলবো মুখের অতিরিক্ত ফলাভাব কমাবেন কিভাবে। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন হয়তো সমাধান পেতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন পেটের মেদ বা ভুঁড়ি কমানোর উপায় অনেকেরই জানা তাই নিয়মিত ব্যায়াম করে পেটের মেদ ঝরিয়ে ভুঁড়ি রাখেন নিয়ন্ত্রণে কিন্তু মুখে অতিরিক্ত মেদ জমার ফলে মুখ অস্বাভাবিক ভারী বা ফোলা দেখালে কি করবেন এই অতিরিক্ত মেদ থুদনির নিচে জমে গলা পর্যন্ত ঝুলে গিয়ে মুখের গরণও বদলে দিতে পারে তখন দেখতে ভালো লাগবে না এবং বয়স বেশি বেশি মনে হবে মুখের সৌন্দর্য ধরে রাখতে তাই গালে থুদনির নিচে জমা অতিরিক্ত মেদ কমিয়ে ফেলা অত্যন্ত জরুরি কিন্তু পেটের মেদের মতো মুখের মেদ কমানো অতটা সহজ নয় মুখের ফোলাভাব কমানোর ব্যায়াম সম্পূর্ণ আলাদা ধরনের এবার জেনে নিন ব্যায়ামগুলি সম্পর্কে নাম্বার ওয়ান যতটা সম্ভব মুখ হাঁ করে খোলার চেষ্টা করুন যতক্ষণ না গালে ঠোঁটে ও থুতনিতে টান বা চাপ অনুভব করছেন এভাবে অন্তত তিন মিনিট রেখে তারপর পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিন এই পদ্ধতিতে দিনে দুইবার ব্যায়াম করার ফলে মুখের রক্ত সঞ্চালন বেড়ে যাবে যা মুখের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে নাম্বার টু চোখ বন্ধ করে চোখের উপর আঙুল রেখে চোখের পাতা নিচের দিকে নামাতে থাকুন আর ভ্রু উপরে তোলার চেষ্টা করুন এতে কপাল টান টান হবে প্রতিদিন অন্তত পাঁচ মিনিটের জন্য এই পদ্ধতিতে ব্যায়াম করুন এতে চোখের কোলে জমে থাকা মেদ কমে যাবে নাম্বার থ্রি মাথাটা ধীরে ধীরে যতটা সম্ভব পিছনের দিকে হেলাতে থাকুন যতক্ষণ না ঘাড়ে আর থুতনির নিচে চাপ অনুভব করছেন এবার চোয়াল ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করুন দিনে পাঁচ মিনিট করে অন্তত পাঁচবার এই ব্যায়াম করতে পারলে ঘাড় আর গলার পেশি টান হয়ে যাবে একই সঙ্গে দ্রুত কমে যাবে ঘাড় আর গলার অতিরিক্ত মেদও নাম্বার ফোর মাথা পিছন দিকে যতটা সময় হেলিয়ে দু হাত দিয়ে গালের উপর সমানভাবে চাপ সৃষ্টি করুন একই সঙ্গে যতটা সম্ভব মুখ বন্ধ অবস্থাতেই হাসার চেষ্টা করুন অন্তত দশ মিনিট নিয়মিত এই ব্যায়াম করতে পারলে গাল থেকে অতিরিক্ত মেয়ে সহজেই কমে যাবে নাম্বার ফাইভ মুখের মধ্যে একটি বা দুটি আঙুল ঢুকিয়ে যতটা সম্ভব জোরে টানুন অথবা ওই ভঙ্গিতে মুখের ভিতরে হাওয়া টেনে গাল দুটোকে যতটা সম্ভব সংকুচিত করুন প্রতিদিন অন্তত দশবার যদি এই পদ্ধতিতে ব্যায়াম করতে পারেন তবে গালের ফলাভাব দ্রুত কমে যাবে এছাড়া আরও তিনটি সেরা ব্যায়াম জেনে রাখুন যেমন ফিস ফেস ঠোঁট সরুর মতো করে গালকে মুখের ভিতরে ঢোকান মাছের মতো এইভাবে তিরিশ সেকেন্ড থাকুন এরপর স্বাভাবিক হন এভাবে দশবার করুন প্রতিদিন অন্তত দুবার এই ব্যায়াম করুন নাম্বার টু জিহব্বা ঘোরান মুখ বন্ধ করুন এবং জিহব্বাকে দাঁতের বাইরে তবে মুখের ভিতরে ঘোরান এইভাবে বার করুন দিনে দুইবার এটি করুন নাম্বার থ্রি জিহব্বা সামনের দিকে নেওয়া মুখ হাঁ করে জিহব্বা যতটা বাইরের দিকে পারা যায় বের করুন এইভাবে দশ মিনিট থাকুন এরপর শিথিল হন এইভাবে কুড়িবার করে দিনে দুইবার করুন এই ব্যায়ামগুলো করলে মুখের অতিরিক্ত মেদ কমে গিয়ে মুখ হবে টান এবং বয়সের ছাপ দূর হয়ে আপনি হয়ে উঠবেন আকর্ষণীয় ধন্যবাদ